হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আলি ফ্রম ক্রেজি টিউব বাই জেবি আশা করি সবাই ভালো আছেন সো এটা আমার প্রথম ব্লগ সো আমার আমার প্রথম ব্লগে আপনাদের আমি মুরগির মাংস রান্না করে দেখাবো সো চলুন শুরু করা যাক সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন নেভার মিস অ্যান আপডেট সো প্রথমে কিছু আলু কুচি নিয়ে নিলাম এরপর পেঁয়াজ কুচি করে নিলাম পরিমাণ মতো আপনারাও নিয়ে নেবেন তারপর মাংস কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর মরিচ ফাঁকি লবণ আদা ও রসুন বাটা হলুদ ফাঁকি ধনিয়া গুঁড়া এরপর গরম মশলা পরিমাণ মতো গরম মশলা ও জিরা গুঁড়া পরিমাণ মতো এলাচও লং পরিমাণ মতো মরিচ আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী নিয়ে নেবেন টমেটো কুচি আমি একটি টমেটো কুচি করেছি আপনারা চাইলে বেশি নিতে পারেন তেজপাতা সাথে পানিও নিয়ে নিলাম পানিরও খুব প্রয়োজন আছে মুরগির মাংস রান্না করার জন্য এই ইনগ্রেডিয়েন্টস গুলো প্রয়োজন সো প্রথমবার আমি মুরগির মাংস রান্না করতে যাচ্ছি চলুন রান্না করে যাওয়া যাক সো রান্না শুরু করা যাক প্রথমে একটি কড়াইতে তেল নিয়ে নিলাম আমি সাথে গিয়েও দিয়েছি একটু আপনারা চাইলে দিতেও পারেন না দিলেও কোনো সমস্যা নেই তো প্রথমে তেলটা একটু গরম হতে দিবেন তারপর আস্তে আস্তে প্রথমে লং এলাচ তেজপাতা তো এইভাবে করে আস্তে আস্তে সবগুলো ইনগ্রিডিয়েন্টস মশলা কড়াইতে ঢেলে দিবেন। তারপর মরিচ তো সবগুলো মশলা দেওয়ার পর কিছুক্ষণ গরম করবেন তেল তারপর আদা দুই চা চামচ আপনি পরিমাণ মতো দিয়ে এরপর দিলাম হলুদ ফাঁকি দুই চা চামচ আপনার যেমন স্বাদ প্রয়োজন সে অনুযায়ী আপনি নিয়ে নেবেন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দুই চা চামচ যদি একটু ঝাল বেশি খেতে চান এন্ড তরকারিটা একটু লাল করতে চান তাহলে বেশি করে দিয়ে দেবেন তারপর ধনিয়া গুঁড়ো দিলাম সো টেস্ট অনুযায়ী লবণ দিয়ে নিবেন আমি দুই চা চামচ লবণ দিচ্ছি সরি এক চামচ লবণ দিয়েছি এরপর একটু পানি নিয়ে ভালো করে একটু নেড়ে নিবেন ভালো করে যখন একটু কষানো হয়ে যাবে মশলা তারপর টমেটো কুচি দিয়ে দেবেন এরপর আবার কিছু একটু কষাবেন একটু নেড়ে নিলাম এরপর ধনিয়া গুঁড়ো ঢেলে দিলাম তো এবার আহ কুচি ঢেলে দিব তো কুচি দেওয়ার পর একটু ভালো করে ঝলসে নিব পেঁয়াজ গুলো রান্না হয়ে যায় সেদ্ধ হয়ে যায় তো এরপর এই পেঁয়াজ কুচি আহ মধ্যে মাংস দিয়ে দিব আপনারা আপনাদের মতো বা টেস্ট অনুযায়ী আপনারা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করতে পারেন বা মশলা ব্যবহার করতে পারেন তো সবগুলো মাংস দেওয়ার পর ভালো করে মশলাগুলো পেঁয়াজগুলো এবং মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানোর পর এখন আলু কুচিগুলো দিয়ে দিবেন ছেড়ে নিবেন পানিগুলো যেন তরকারির মধ্যে না পড়ে এরপর আবার ভালো করে নেড়ে নিবেন সবগুলো একসাথে মিশিয়ে নেবেন যেন প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট আমি সাজানোর প্রত্যেকটা আলু কিংবা মাংসর পিসের মধ্যে পাওয়া যায় তো ভালো করে নেড়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে প্রায় আহ বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত ভালো করে আলু আর মাংস কষিয়ে নিতে হবে এবার গাই ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি আপনারা যতটুকু ঝোল খাবেন সে অনুযায়ী আহ পানি দিতে পারেন চাইলে কমও দিতে পারেন আর বেশিও দিতে পারেন আমরা একটু ঝোল বেশি খাই তো তাই এক লিটার পানি দিলাম কমপাইন দেওয়ার পর একটু নিয়ে নেবেন আর চেক করবেন নিচে যেন পুরা না লেগে যায় তারপর আবার ঢাকনা দিয়ে প্রায় 30 মিনিটের মতো ঢেকে রাখবেন এরপর गाइस 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন সুস্বাদু মুরগির মাংস রান্না হয়ে গেছে প্লেটটা সাজানো সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সো गाइस আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে আমার আহ সাহায্য নিয়ে এই ভিডিওটা আমি আজকে প্রথম তৈরি করলাম তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আপনার সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ খোদা হাফেজ সালাম আলাইকুম